ওকে সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আনলেস ফাংশনের কাজ ঠিক আছে আনলেস কন্ডিশনাল স্টেটমেন্টের কাজ সো এখানে আমরা সাপোজ একটা ভ্যারিয়েবল দিতেছি এখন মনে করেন আমরা এই জায়গায় আমরা নামের একটা অ্যারে নিব দেখুন এর মধ্যে সাপোজ আমি অনেক কিছু অ্যারে পাস করতে পারি তাই না ওকে এখন এই যে এটা আমরা এই জায়গায় কমা দিয়ে আবার পাস করে দিতে পারি এটা আমরা এটাকে এই পেজে ইউজ করতে পারবো তাই না সো এখন অ্যারের মধ্যে সব ডাটা যদি আমি একসাথে বের করতে চাই তাহলে কি করতে হবে আমাকে ফরিচ লুপ চালাতে হবে ফরিচ ডলার আমরা অ্যাজ ডলার সিঙ্গেল সাপোজ সিঙ্গেলে আমি নিয়ে আসছি তাই না ওকে সো আমরা এখানে বলতে পারি অ্যাট দ্য রেট ইন্ট ফরিচ ওকে সো এবার এই জায়গায় যদি আমরা বলি ডাবল কার্লি ডলার সিঙ্গেল সো এবার একটা রিলোড দাম দেখেন সবগুলো ডাটা পাই কিনা আমরা এই যে আমি আমরা তোমরা হ্যাঁ আর এই রাইহান তো অন্য পরের ইয়ার থেকে আসতেছে বাট এই ডাটাগুলো কিন্তু পাচ্ছি তাই না এখন আমরা এই ডাটা চেক করবো বাই চান্স যদি আমাদের এখানে ফাঁকা থাকে অ্যারের মনে করেন কোনো কিছু নাই এই জন্যই আমরা যেটা করবো অ্যাট দ্য রেট আনলেস সো এবার এখানে আমরা দিয়ে দেব আমরা ওকে সো এখানে দিতে পারেন ইন্ট আনলেস সো এখানে এবার যদি আমরা দিই ট্রু একটু এবার লক্ষ্য করেন যে ট্রু কথাটা কিন্তু শো করবে না কারণ এর ভিতর অলরেডি ডাটা আছে বাট এবার যদি আমরা এখান থেকে এই যে এইটুকু ফাঁকা করে দিই এর ভিতরে এখন ফাঁকা আরে তাই না এবার একটা রিলোড দেন ট্রু কাজ করতেছে এবার তাই না সো এটা আনলেস স্টেটমেন্টের কাজ ওকে সো আমার মনে হয় যে বুঝতে পারছি এরে চেক করবে সেটা